শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। করোনা ভাইরাস সারাতে গোমূত্র কাজ করে না, এই কথা বলায় ভারতের সাংবাদিক গ্রেফতার। ইসরায়েল বিরোধী বিক্ষোভ করায় কাশ্মীরে 21 জন গ্রেফতার। এবার গাজায় বিষাক্ত গ্যাস ব্যবহার করছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় 13 শিশু সহ নিহত 33 জন। এবার ইসরায়েলকে সমর্থন করে ফিলিস্তিনের বিপক্ষে কথা বললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। হামাস নেতাদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল। এবং সবশেষ থাকছে, আগুন নিয়ে খেলতে আসবেন না, শেষবারের মতো ইসরায়েলকে সতর্ক মাস প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গত কয়েকদিন আগে মারা যান ভারতের মণিপুর রাজ্যের এক বিজেপি নেতা। তার মৃত্যু নিয়ে আপত্তিকর মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন সাংবাদিক কিশোর চন্দ্র। এ কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুর বিজেপির রাজ্য সভাপতি শায়খম টিকেন্দ্র সিংয়ের মৃত্যু নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন কিশোর চন্দ্র সাংখুয়ে এবং ইরেন্দ্র লেম্বিচর। তারা লেখেন, করোনা সারাতে গোমূত্র কোনো কাজই করে না। শুধুমাত্র এই মন্তব্য করায় রাজ্য বিজেপি সহ সহসভাপতি উশান দেবার এবং সাধারণ সম্পাদক প্রিপেমান্দ্র মেতেই তাদের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরপর আদালতে তোলা হলে দুজনকে সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি। ফিলিস্তিনের চলমান ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ করায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে 21 জনকে গ্রেফতার করা হয়েছে। শৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে বলেন, রাজধানী শ্রীনগর থেকে 20 জন এবং সুপাইন থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল বিরোধী নানান ধরনের পোস্ট করেছে বলে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের গ্রেফতারের পর শনিবার একটি বিবৃতিতে কাশ্মীরের পুলিশ জানায়, ফিলিস্তিনি ইসরায়েলের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে ব্যবহার করে গ্রেফতার হওয়া ব্যক্তিরা কাশ্মীরের শান্তি এবং শৃঙ্খলা নষ্টের চেষ্টা করেছে, জনগণকে উস্কে দিয়ে সহিংসতা ছড়াতে পারে এবং জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন কোনো কিছু বরদাস্ত করা হবে না বলে জানান তিনি। এক পুলিশ কর্মকর্তা বলেছেন, গ্রেফতারের মধ্যে একটি বড় অংশকে এমন আর না করার শর্তে তাদের বাবা মায়ের কাছ থেকে নিশ্চয়তা নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। গত 6 দিনের মতো আজও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজা নিরীহ মানুষের উপর হামলায় ইসরায়েলি গ্যাস বিষাক্ত গ্যাস ব্যবহার করছে বলে নিশ্চিত করেছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। আরবি ভাষায় স্কাই নিউজ চ্যানেল শনিবার গাজার হাসপাতালের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি হামলায় বিষাক্ত গ্যাস ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে বিষাক্ত গ্যাসের কারণে অনেক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আরফাফ আল কাদারা বলেছেন, ইসরায়েলি হামলায় শহীদ কয়েকজনের মৃতদেহ পরীক্ষা নিরীক্ষার পর এই বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গাজায় হামলায় বিষাক্ত গ্যাস ব্যবহার কারণে শহীদের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি আরও জানিয়েছেন, ইহুদিবাদী ইসরায়েল সরঞ্জাম ঢুকতে দিচ্ছে না। রবিবার ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনে কমপক্ষে 2টি আবাসিক ভবন ধসে পড়ে। এই হামলায় 26 জন নিরঅপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 50 জন। বিমান হামলা ছাড়াও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা প্রধান ইয়াহিয়া আল সিনিয়রের বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। রবিবার সপ্তম দিনের মতো হামলায় 13 শিশুসহ অন্তত 33 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিন ভোররাতে চালানো হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। খবরে বলা হয়, রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনে কমপক্ষে 2টি আবাসিক ভবন ধসে পড়েছে। এই হামলায় 33 জন নিরঅপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 50 জন। বিমান হামলা ছাড়াও
বিমান হামলা ছাড়াও ফিলিস্তিনের প্রতিরোধী ইসলামী আন্দোলন হামাসের গাজা প্রধান ইয়াহিয়া আল সিনিয়রের বাড়িতেও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এ নিয়ে গত এক সপ্তাহে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান এবং স্থল হামলায় কমপক্ষে 181 জনেরও বেশি ফিলিস্তিনি মৃত্যু হয়েছে, এর মধ্যে 52 জনই শিশু। আহত হয়েছেন 1000-এরও বেশি মানুষ। অপরপক্ষে পাল্টা জবাবে ইসরায়েল অভিমুখে সহস্রাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস, যে অধিকাংশই আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করেছে ইসরায়েল। হামাসের এই হামলায় এই পর্যন্ত ইসরায়েলের 2 শিশু সহ 10 নিহত হয়েছেন, যেখানে 1 ভারতীয় এবং 2 আরব মুসলিম রয়েছেন। গাজা ও পশ্চিম তীরে অব্যাহত হামলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছেন। শনিবার তিনি দুই নেতার সঙ্গে পৃথক ফোন আলাপ করেন। হোয়াইট হাউসের বিবৃতিতে এই তথ্য জানানো হয়। গাজার ইসরায়েলি বর্বর হামলার মধ্যে নেতানিয়াহুকে এটি বাইডেন তৃতীয়বার ফোন দেওয়া হল। ইসরায়েলি হামলাকে আত্মরক্ষার অধিকার বলে এর আগে বৈধতা দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট এবার তেল আবিবের প্রতি সমর্থন আরও শক্ত করার ঘোষণা দিয়েছে। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বলেছেন, গাজা থেকে হামাস এবং অন্যান্য সন্ত্রাসী পক্ষের রকেট হামলা ঠেকাতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, আর এই অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে বাইডেন। তবে তিনি দুদেশের মধ্যে চলমান লড়াইয়ে শিশু এবং বেসামরিক নাগরিকদের মৃত্যু এবং গণমাধ্যমের কার্যালয় ধ্বংসের ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন। হামলা থেকে সাংবাদিকদের সুরক্ষিত রাখতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান বাইডেন। অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বাইডেন বলেন, ইসরায়েলকে লক্ষ্য করে গাজা থেকে হামাস যেন রকেট হামলা বন্ধ করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরেই প্রথম আব্বাসের সঙ্গে কথা হয়েছে বাইডেনের। এ সময় তিনি ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারের নিজেদের প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধির সঙ্গে ইসরায়েলি আগ্রাসন নিয়ে কথা বলেননি, ফলে আব্বাসকে করা তার এই ফোন কল কোনো কাজে আসবে না বলেও ধারণা করা হচ্ছে। কারণ গাজা উপত্যকায় আব্বাসের নিয়ন্ত্রণ খুবই কম। আব্বাস এবং তার দল ফাতাহ নিয়ন্ত্রণে রয়েছে অধিকৃত পশ্চিম তীর, আর গাজা নিয়ন্ত্রণে রয়েছে তার প্রতিদ্বন্দ্বী হামাস সরকার। হামাসকে যুক্তরাষ্ট্র দেখে সন্ত্রাসী সংগঠন হিসেবে, হামাস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছে। গাজা উপত্যকায় প্রতিরোধ আন্দোলন হামাসের সর্বোচ্চ নেতা ইয়াহিয়া সিনওয়ার সহ শীর্ষ নেতাদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল। আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে আলোচনা হবে, এতে যুদ্ধবিরতির প্রস্তাব পাশও হতে পারে। ইসরায়েল চাচ্ছে যুদ্ধবিরতির আগে যত সম্ভব বেশি হামাস নেতাদেরকে হত্যা করতে। এবিসির খবরে এমনটাই জানানো হচ্ছে। এতে বলা হয়েছে, যুদ্ধবিরতির আগেই হামাসের যত বেশি ক্ষতি সম্ভব করতে চাইছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজায় সবচেয়ে সিনিয়র হামাস নেতা ইয়াহিয়া সিনওয়া এবং তার ভাই মোহাম্মদের বাড়ি আঘাত হেনেছে। এছাড়া শনিবার তারা হামাসের রাজনৈতিক শাখার সিনিয়র নেতা খলিল আল খায়েরের বাড়িতেও ধ্বংস করেছে। ব্রিগেডিয়ার জেনারেল দিয়াই জিব্রাল দক্ষিণ গাজায় খান ইউনিসে সিনিয়র বাড়িতে আঘাত হানার বিষয়টি নিশ্চিত করেছেন। সেনাবাহিনীর মুখপাত্র বলেন, সিনিয়র ভাইয়ের বাড়ি ধ্বংস করা হয়েছে। তিনি হামাসের লজিস্টিক অ্যান্ড পার্সোনাল বিভাগের দায়িত্বে। গাজায় হামাসের শীর্ষ নেতৃত্ব এখন আত্মগোপনে রয়েছে, ফলে হামলার সময় তাদের বাড়িতে থাকার সম্ভাবনা খুবই কম। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া পালাক্রমে তুরস্ক এবং কাতারে বাস করছেন। হামাস এবং ইসলামিক জিহাদ স্বীকার করেছে, সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় তাদের 20 যোদ্ধা নিহত হয়েছেন, তবে ইসরায়েল বলেছে সংখ্যাটা অনেক বেশি। গাজায় এবারের ইসরায়েলি হামলায় 2014 সালের যুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ। এ পর্যন্ত অন্তত 150 জন নিহত হয়েছেন, এদের মধ্যে 41 জন শিশু এবং 23 জন নারী। আর ইসরায়েলি নিহত হয়েছে 10 জন, এদের মধ্যে 5 বছর বয়স্ক একটি শিশু এবং একজন সৈনিক রয়েছে। সোমবার থেকে হামাস এবং অন্যান্য গ্রুপ ইসরায়েলে প্রায় 2900 রকেট নিক্ষেপ করেছে। ফিলিস্তিনে সপ্তম দিনের মতো বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি করে হামাস প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, আগুন নিয়ে খেলতে আসবেন না। ইসমাইল হানিয়া এখন কাতারের রাজধানী দোহায়। তিনি আরও বলেছেন, আমরা বারবার শত্রুদের বলছি যাতে আল আকসা স্পর্শ না করে। আল আকসা আমাদের কিবলা, আমাদের পরিচয়, আমাদের বিশ্বাস, আমাদের বিপ্লবের কেন্দ্রবিন্দু। প্রসঙ্গত, পবিত্র আল আকসা মসজিদ অবরোধ করে রেখেছিল ইসরায়েলি বাহিনী। মসজিদ প্রাঙ্গণ ছেড়ে যেতে তাদের সময় বেঁধে দিয়েছিল হামাস। তা মেনে না নিয়েই ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় রকেট হামলা শুরু করে ফিলিস্তিনের প্রতিরোধকামী দল হামাস।
তার জেরে গত সোমবার থেকে ফিলিস্তিনে ইসরায়েলি বোমা হামলা শুরু করে। তাতে 150 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 950 জন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।